নমস্কার বন্ধুরা, অ্যাস্ট্রো কানেকশন ইউটিউব চ্যানেলে আপনাদেরকে অনেক অনেক স্বাগত জানাই। আজ আমি আপনাদেরকে বলবো এই চৈত্র মাসে এই পাঁচটি রাশির লটারি লাগার সম্ভাবনা প্রবল। কোন পাঁচটি রাশির এই চৈত্র মাসে লটারি লাগার সম্ভাবনা প্রবল তা জানতে ভিডিওটি পুরো দেখুন। তো আসুন শুরু করা যাক। চৈত্র মাস, আপনারা হয়তো জানেন যে এই চৈত্র মাস এমন একটি মাস যেটি বৈশাখ মাসের আগে পড়ে এবং এখন থেকেই গ্রীষ্ম ঋতুর সূচনা হয়। এই চৈত্র মাস নামকরণ হয়েছে চিত্রা নামের নক্ষত্র থেকে, যেমন বৈশাখ মাস নামকরণ এসছে বিশাখা নামের নক্ষত্র থেকে, সেরকম চৈত্র মাসের নাম এসছে চিত্রা নামের নক্ষত্র থেকে। তো আসুন এক এক করে আপনাদেরকে জানাই যে কোন কোন রাশি, জাতক ও জাতিকারা এই চৈত্র মাসে লটারি কাটলে লটারি লাগার প্রবল সম্ভাবনা রয়েছে। তো শুরুতেই যে রাশিটির নাম আমি করব সেটি হচ্ছে বৃষ রাশি। হ্যাঁ বন্ধুরা, বৃষ রাশির জাতক ও জাতিকারা এই চৈত্র মাসে লটারি কাটতে পারেন এবং শেয়ার মার্কেটে আপনারা টাকা ইনভেস্ট করতে পারেন। তাতে আপনাদেরই মঙ্গল হবে এবং আপনাদের টাকা ডবল হওয়ার সম্ভাবনা প্রবল। তাই আপনারা লটারি কাটতে গেলে কিছু নিয়ম আছে, সেই নিয়মটি আমি আই বটমে দিয়ে দিচ্ছি। আমি যে রাশিগুলির কথা বলবো প্রত্যেকেই সেই আই বটম থেকে লটারি কাটার নিয়মটি দেখে নিন, কারণ আমি চাই যে আপনাদের টাকাটা যেন নষ্ট না হয়। তাই অবশ্যই আই বটমের ভিডিওটি এই ভিডিওর শেষে দেখে নিন। এরপরে যে দ্বিতীয় রাশিটির কথা বলবো সেটি হচ্ছে ধনুরাশি। হ্যাঁ বন্ধুরা, ধনুরাশির জাতক ও জাতিকারাও এই চৈত্র মাসে লটারি কাটতে পারেন এবং আপনাদেরও সম্ভাবনা রয়েছে লটারি লাগার। এরপরে তিন নম্বর যে রাশিটির কথা বলবো সেটি হচ্ছে সিংহ রাশি। সিংহ রাশির জাতক ও জাতিকারাও এই চৈত্র মাসে লটারি কাটতে পারেন এবং আপনাদেরও লটারি লাগার সম্ভাবনা রয়েছে। তাই বেশি দেরি না করে চৈত্র মাসে লাগার পরেই আপনারা লটারি কেটে ফেলুন। এরপরের যে রাশিটির কথা বলবো, চার নম্বর রাশি, সেটি হচ্ছে কন্যা রাশি। কন্যা রাশির জাতক ও জাতিকারাও এই মাসে লটারি কাটতে পারেন এবং আপনাদেরও লটারি লাগার সম্ভাবনা রয়েছে। এরপরে পাঁচ নম্বর যে রাশিটির কথা বলবো সেটি হচ্ছে মীন রাশি। মীন রাশির জাতক ও জাতিকারাও এই চৈত্র মাসে লটারি কাটুন, আপনাদের লটারি লাগার সম্ভাবনা প্রবল রয়েছে। তো ভিডিওটা এখনকার মতো এ পর্যন্তই। যদি ভিডিওটি আপনাদেরকে ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করে দিন এবং এখনও পর্যন্ত যদি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে নিন। ধন্যবাদ।